হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো, আপনারা আপনাদের মোটা কমাতে পাচ্ছেন না, ঠিক আছে? অনেক ট্রাই করেছেন, ঠিক আছে, তো মোটা কমছে না কোনো মতেই। তো আপনারা খাওয়া কম করে দিচ্ছেন, তবুও কমছে না। তো বন্ধু, খাওয়া কম করে দিলে কী হবে? আমাদের শরীরে যে ফ্যাটগুলো আছে না, ফ্যাটগুলো কিন্তু কমবে কম, আর মাসেলগুলো বেশি কমবে, তার মাধ্যমে আপনারা দুর্বল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই মোটা কমাতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনে কিছু ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলো যদি প্রতিদিন আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের চর্বি অনেকটা কমে যাবে। সেটা 30 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে কতটা কমছে বা কতটা না কমছে। একদম খুব সহজ ব্যায়াম, সেরকম কোনো কঠিন না। আপনারা যদি প্রতিদিন করলে আপনাদের 30 দিনের মধ্যেই দেখবে আপনাদের শরীর থেকে সমস্ত রকম ফ্যাট কিন্তু চলে গেছে, ঠিক আছে, আর আপনার মাসেল বৃদ্ধি হবে, ঠিক আছে। তো এটা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিজে লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনাদের সাথে আছি আমি অশেষ। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধু, সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন লস্ট ওয়েট। তো লস্ট ওয়েট সার্চ করার পরে দেখতে পাবেন এখানে নিচে দুটো অ্যাপ্লিকেশন আছে। তো বন্ধুরা, লস্ট ওয়েট অ্যাপ ফর ম্যান, তো লস্ট ওয়েট অ্যাপ ফর ওম্যান। তো আপনি যদি পুরুষ হন তাহলে উপরেটা ডাউনলোড করবেন, আপনি যদি মহিলা হন তাহলে নিচেরটা ডাউনলোড করবেন। তো যেহেতু আমি পুরুষ, সেই জন্য আমি উপরের অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো। তো জাস্ট আমি উপরের অ্যাপ্লিকেশনটা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করছি। তো ডাউনলোড করার জন্য আপনারা ইনস্টল অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এর 30 দিনের ভিতরে আপনার কিন্তু মোটা কমে যাবে, এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো এবারে ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা সর্বপ্রথমে কী করতে হবে, আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা খুব সহজেই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন করলে দেখতে পাচ্ছেন এই লাস্ট ওয়েট এখানে লেখা এসেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরে এখানে লেখা আছে চুজ ইওর প্ল্যান। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিগিনিং আরে আছে 5 থেকে 10 মিনিট এ ডে, মানে 5 থেকে 10 মিনিটে আপনি ব্যায়াম করতে চান, বা আপনি যদি ইন্টারমিডিয়েটে করতে চান তাহলে কিন্তু 10 থেকে 20 মিনিট এ ডে করতে পারবেন, আর যদি অ্যাডভান্সেড করতে চান তাহলে কিন্তু 15 থেকে 30 মিনিট। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট আমি 5 থেকে 10 মিনিট এ ডে এটা এখানে ক্লিক করলাম। তো ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 20 না 5 থেকে 10, তো এখানে 5 থেকে 10 করে দেবেন, ঠিক আছে। বা আপনি যদি এটা এড়িয়ে যেতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো জাস্ট আমি 5 থেকে 10 এটা করে দিলাম। তো বন্ধুরা, আপনি 30 থেকে 60 সেকেন্ড করতে চান না 30 সেকেন্ড করতে চান, আপনি তো আপনার বডি কীরকম কষ্ট নিতে পারবে, তো সেরকম অনুযায়ী আপনি এরকমভাবে নেবেন। তো জাস্ট আমি 30 সেকেন্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো 30 সেকেন্ড নিয়ে এখানে আই অ্যাম ফাইন, তো নো জাম্পিং নো ইম্প্যাক্ট। তো বন্ধুরা, যদি আপনি তো জাস্ট নো জাম্পিং এরকমভাবে করে দিতে পারেন, কোনো জাম্প হবে না, ঠিক আছে। তো আই অ্যাম ফাইন করতে পারেন, তো ঠিক আছে, তো আই অ্যাম ফাইন করে দিচ্ছি, জাম্পিং তো চাই। আর যদি না করতে চান, এগুলো যদি এড়িয়ে যেতে চান তাহলে স্কিপ করে দিতে পারেন উপরে। তো ওনারা জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে টাইমটা আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি, তো 10 মিনিট করে দিচ্ছি, ঠিক আছে। তো দিয়ে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর এখানে কিন্তু প্ল্যানটা কিন্তু করে নিলাম। তো প্ল্যানটা করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু day 1, day 2, day 3 এবং এখানে একদম শেষে দেখতে পাবেন day 30। তো 30 দিনের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 30 দিনের মধ্যে কিন্তু আপনার সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি যদি স্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এইগুলো ব্যায়াম করতে হবে, একটু টাফ আছে, ঠিক আছে। যেহেতু আমি নো জাম্পিং বা নো ইনফ্যাক্ট দিয়েছি, তো ওইগুলো যদি বাদ দিতাম তাহলে কিন্তু এত কঠিন দিত না, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি এগুলো করবেন, ঠিক আছে। যদি তা ওকে এখানে গো অপশানে ক্লিক করলে কিন্তু আপনি গো অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকমভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। এরকমভাবে কিন্তু হবে। তো 6, 5, 4 বলে এরকমভাবে একদম জিরোতে শুরু হবে। তো বন্ধুরা, জিরোতে শুরু হবে, এরকমভাবে আপনার এই এইটা অন করে দেবেন এবং এর সাথে সাথে আপনি ব্যায়াম করবেন, ঠিক আছে। তো 30 সেকেন্ড করতে হবে, ঠিক আছে। তো যদি এরকমভাবে আপনি আস্তে আস্তে একটা করে পাল্টাবে, তো মিডিলি রেক্স দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 সেকেন্ড রেক্স দিয়েছে। তো রেক্স যদি স্কিপ করতে চান তাহলে এভাবে স্কিপ করতে পারবেন। তো বন্ধুরা, ব্যায়ামটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি মানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আউট করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা
প্রতিদিন 7টা করে ব্যায়াম করতে হবে। তো 7টা করে ব্যায়াম করলে আপনার 30 দিনে কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস আছে, তো 1, 2, 3, 4, তো 4 দিনে রেস দিয়েছে। তো 4 দিন করার পরে কিন্তু না 3 দিন, তো 3 দিন করার পরে একদিন রেস, তারপর দেখতে পাচ্ছেন 3 দিন করার পরে একদিন রেস, মানে 30 দিনে রেস রেস মানে এরকম ভাবে আপনি ফিনিশ করতে পারবেন। ঠিক আছে, তো আপনি 30 দিন এখানে দেওয়া আছে, মানে 30 দিন করতে হবে না, মানে 3 দিন অন্তর অন্তর এক এক একটা করে রেস্ট। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি এখানে ওয়েট মাপতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট কত কিলো হয়েছে আর 30 দিন বাদে এখানে কত হয়েছে, সব কিন্তু এখান থেকে ওয়েট আপনি চেক করতে পারবেন। তো এরকমভাবে কিন্তু সব ডিটেলস আপনি করতে পারবেন। আর যে ব্যায়ামগুলো দেখলেন, তো এরকম ব্যায়াম যদি আপনি প্রতিদিন করে থাকেন তাহলে আপনার ওয়েট একদম কমে যাবে। তো বন্ধু প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে, তো এরকম বডি এরকম ফ্যাট ছিল, তো এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এরকমভাবে আপনি খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। যদি আপনার এখনও যদি কোনো রকম কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।